হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলং তীর ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য যেটা 3rd December 2019 মানে আজকের জন্য মানে টিউজডের জন্য শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতে আমরা রেগুলারলি আপনাদের জন্য যেটা এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি, যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর প্লেয়ার হয়ে থাকেন। তো তাই বন্ধুরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করব কি করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা দাঁড়িয়ে না ভেবে জলদি হলে আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে যাতে ভিডিওটার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি সিম্পলি এখানে লিখবো শিলং তীর, যা রেজাল্ট আসছিলো আমি ওটা লিখবো। রেজাল্ট আসছিলো ফার্স্ট রাউন্ড 70, সেকেন্ড রাউন্ড আসছিলো 02, ঠিক আছে। তো আমি দিচ্ছি এখানে 3rd December 2019 জন্য, তো আমি এখানে লিখবো 3rd December লিখবো 12, ঠিক আছে। তো বন্ধুরা, যেটা রেজাল্ট আসছিলো 70 আর 02 যেটা রেজাল্ট আসছিলো শিলং তীরের, আমি ওই রেজাল্ট দিয়েই আমি আপনাদের জন্য যেটা 3rd December 2019 মানে আজকের জন্য শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার আমি এখান থেকে বের করে দিব। তো ওটার জন্য আমাদের সবচেয়ে প্রথমে কি করতে হবে, ওটা দেখার জন্য আমাদের সবচেয়ে প্রথমে এই ভিডিওটাকে লাইক করতে হবে। কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যায়। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল করুন শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, আমাদের কষ্টটা বেকার হয়ে যায়। আর আমি আপনাদের সামনে আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখাবো কি কীভাবে আপনারা নিজেই শিলং তীরের নাম্বার বের করবেন। আমি আপনাদের কাছে কিছু লুকাবো না, নিজে প্র্যাকটিক্যালি করে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো। তার জন্য ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না, শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। তো সবচেয়ে প্রথমে আমাদের লিখতে হবে ফার্স্ট রাউন্ড রেজাল্ট, মানে আমাদের লিখতে হবে 70। তার সাথে আমাদের 100+ করতে হবে, 100+ করলে হবে 8, এখানে হবে 2, এখানে 2, এখানে 2 হবে, এখানে হবে 0, এখানে 4, এখানে 4 হবে, এখানে হবে 5, এখানে হবে 8, এখানে হবে 3, ঠিক আছে। তো এখন আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখতে হবে, মানে 02 লিখতে হবে। তার সাথে আমাদের 100+ করতে হবে, 100+ করলে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 2, এখানে 2 হবে, এখানে হবে 6, এখানে 5 হবে, এখানে 4 হবে, এখানে হবে 1, এখানে হবে 9, এখানে হবে 0। তো আমাদের কী লিখতে হবে, আমাদের আমরা এখানে লিখবো এন্ডিং, তারপর এখানে লিখবো হাউস, তারপর এখানে লিখবো আমরা নাম্বার, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এন্ডিং কোথা থেকে নেব, আমরা এন্ডিং নেব এখান থেকে। তো এন্ডিং হচ্ছে আমাদের 1 এন্ডিং আর 0 এন্ডিং। তো আমরা এখন হাউস কোথা থেকে নেব, হাউস নেওয়ার জন্য আমাদের অন্য ফর্মুলা আছে। তো আমি ওই ফর্মুলাটা দেখার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব কি, যদি আপনারা ভিডিওটাকে মিডিল থেকে দেখছেন, তাহলে প্লিজ আপনারা ভিডিওটাকে গিয়ে শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই দেখুন। না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, আপনারা পাজল হয়ে যাবেন, আপনারা ভাববেন কি দাদা এটা কি করছে, কোথা থেকে কি দিচ্ছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কি ভিডিওটাকে গিয়ে আপনারা শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই দেখেন। তো চলুন আমরা হাউস কেউ বের করবো ওটা দেখে নিই। হাউস বের করার জন্য আমাদের লিখতে হবে ফার্স্টে 70, তারপর লিখতে হবে 02, এটাকে প্লাস করলে হবে 8, এখানে 2 হবে, এখানে হবে 3, এখানে হবে 0, এখানে হবে 5, এখানে হবে 6, ঠিক আছে। তো আগে আমাদের লিখতে হবে এখন 02, তারপর লিখতে হবে 70, এটাকে প্লাস করলে হবে 3, এখানে হবে 9, এখানে হবে 8, এখানে হবে 2, এখানে হবে 7, এখানে হবে 9। তো আমরা হাউস কোথা থেকে নেবো, আমরা হাউস নেবো এইখান থেকে। তো আমাদের হাউস পেয়েছি আমরা 2 হাউস 7 হাউস আর 9 হাউস, এন্ডিং পেয়েছি 1 এন্ডিং আর 0 এন্ডিং। তো বন্ধুরা, চলেন দেখে নিই যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে, তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। কিন্তু আমি ডাইরেক্ট নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব কি, যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি,
তাহলে ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতেই আমরা রেগুলারলি আপনাদের জন্য যেটা এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি, যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর প্লেয়ার হয়ে থাকেন। তো তাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কি করবো না, করবো কি করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা দাঁড়িয়ে না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। এতে আমরা যখনই ভিডিও আপলোড করবো, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন দেখে নিই, যদি এই হাউস এন্ডিং থেকে নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। তো বন্ধুরা, ডাইরেক্ট নাম্বার হতে পারে 2021, 27 হাউসে হতে পারে 71, 70, 9 হাউসে হতে পারে 91 আর 90। তো দেখতে পাচ্ছেন এই যে ছটা নাম্বার আছে, এই ছটা নাম্বার থেকে নাম্বার আসতে পারে আজ, মানে 3rd December 2019 শিলং তীরে। তো বন্ধুরা, আপনাদের কী লাগছে, যদি এই ছটা নাম্বার থেকে নাম্বার আসে তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে, আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে, আমি ওর নাম যেটা 4th December 2019 জন্য যেটা ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা, আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে ওরা এই ভিডিওটাকে দেখে নিজে যেটা লস আছে ওটা রিকভার করতে পারে। তো বন্ধুরা, ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা, ফিরছি এমন একটা নতুন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।